আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের বিয়ের রান্নার আয়োজন। এই যে দেখুন, গরুর মাংস কেটে তৈরি করা হয়েছে। গরুর মাংস প্রসেস করার পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে। দেখুন, বিয়ের অতিথিদের জন্য গরুর মাংস রান্না করা হচ্ছে। একদম ফ্রেশ গরুর মাংস এটা এখন রান্না করা হবে। দেখুন কিভাবে গ্রামের বিয়ের আয়োজন করা হয়। এখানে পেঁয়াজ দেওয়া হয়েছে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর গ্রামের বিয়ের অভিজ্ঞতা নিশ্চয়ই পাবেন কিভাবে আনন্দ উল্লাসে রান্না করা হয়। দেখুন মশলা দেওয়া হচ্ছে মাংসগুলোতে। বাবুর্চি সাহেব গরু মাংসগুলোতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলো দিচ্ছেন পরিমাণ মতো করে। বাবুর্চি সাহেব আবার মশলা দিচ্ছেন, মশলা বাটা পরিমাণ মতো প্রতিটা মাংসের হাঁড়িতে দিচ্ছেন। একদম অগ্রচক খাবার হবে, কারণ সে পরীক্ষিত বাবুর্চি। আপনারা দেখুন ভালো করে, আশা করি খুব ভালো লাগবে।
এখন গরম মশলা পদরে মাংস দিচ্ছেন, হলুদ বাটা, হলুদের গুঁড়ো দিচ্ছেন মাংস গুলাতে পরিমাণ মতো, এবং এক আনন্দ পূর্ণ আয়োজন। গ্রামের বিয়েগুলোতে এভাবেই একদম আনন্দের সাথে প্রতিদিন অনুষ্ঠান পালন করা হয়, সবার সদস্যত্ব অংশগ্রহণ থাকে। বিয়ের জন্য সবজি রান্না করা হচ্ছে বিয়ের অতিথিদের জন্য। একদম ফ্রেশ সবজি, সুস্বাদু সবজি।
দেখুন
গরুর মাংসগুলাকে মশলা দিয়ে ভালো করে মিক্স করা হচ্ছে, যাতে মশলাগুলা প্রতিটা মাংসের সাথে ভালো করে মিশে যায়। মাংসগুলা প্রসেস করা হচ্ছে। মাংসের সাথে যাতে মশলা ভালোভাবে মিশে এবং মাংস যাতে পূর্ণ স্বাদ পাওয়া যায়। দেখুন মাংসগুলো মশলা মাংস মিশানো শেষ, এখন এই কড়াইগুলোকে আগুনে ছোলাই দেওয়া হবে। এই যে দেখুন ইতিমধ্যে কড়াইগুলা ছোলাই বসিয়ে দেওয়া হয়েছে এবং একটু পরেই পরিবেশন করা হবে মজার সুস্বাদু করল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম গ্রামীণ পরিবেশের রান্না আরো দেখতে চাইলে কমেন্টস করে জানান, আর চ্যানেলের সাথে থাকবেন, আশা করি চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে।